বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, এর আগেও এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই ডায়াবেটিস বা ব্লাড সুগার নিয়ন্ত্রণের আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রসম্মত ঘরোয়া চিকিৎসা সম্বলিত 7টি ভিডিও প্রকাশিত হয়েছে। আমাদের চ্যানেলের লক্ষ লক্ষ ভিউয়ার্স সে সকল ভিডিও দেখেছেন এবং তারা বিশেষভাবে উপকৃত সে কথা কমেন্ট করে তাদের অনেকেই জানিয়েছেন। এই ভিডিওর শেষে সে সকল ভিডিওর লিংক দেওয়া রয়েছে, দেখে নিলে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। এই ভিডিওতেও ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার বা ব্লাড গ্লুকোজ কমানো এবং নিয়ন্ত্রণের এক কার্যকরী আয়ুর্বেদিক উপায় নিয়ে আলোচনা করব। মনে হতে পারে ডায়াবেটিসের চিকিৎসা সম্বন্ধে এতগুলো ভিডিও এই চ্যানেলে থাকা সত্ত্বেও আবার এই ভিডিওটি কেন প্রকাশ করার দরকার হলো। আসলে চিকিৎসার জন্য তথা ওষুধের জন্য সব ভেষজ উপাদান সকলের কাছে সহজলভ্য নয়, এছাড়া সকল ভেষজ সব সময় পাওয়াও যায় না। তাই কয়েকটি চিকিৎসা বা ওষুধের আলোচনা হলে যার কাছে যে ওষুধের উপাদান সহজলভ্য এবং ব্যবহার করা সুবিধাজনক, তিনি সেটিই ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া একাধিক ওষুধ একই সঙ্গে সুবিধামতো প্রয়োগ করা যেতেই পারে। যাই হোক, এই ভিডিওতে যে ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা বা ওষুধের কথা বলবো তা অতি সহজলভ্য এবং খুবই কার্যকরী এবং একটানা দীর্ঘদিন প্রয়োগ করা যেতে পারে। এই ঘরোয়া ওষুধ ব্লাড সুগার নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে ডায়াবেটিস রোগীদের বিভিন্ন দিক থেকে শারীরিক সুরক্ষাও দেবে এবং এই ঘরোয়া আয়ুর্বেদিক ওষুধ সম্পূর্ণ নিরাপদ। এবার আসি কী কী ভেষজ উপাদান দিয়ে কীভাবে ওষুধটি তৈরি করে নেবেন। নিম পাতা এই ওষুধের প্রধান উপকরণ। নিম পাতা আমাদের সকলের কাছেই সহজলভ্য, 10 গ্রামের মতো নিম পাতা প্রয়োজন একবার বা একদিনের জন্য ওষুধ তৈরি করে নিতে। নিম পাতাগুলিকে পরিষ্কার পানীয় জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর 2 কাপ বা ছোট আকারের গ্লাসের 2 গ্লাস জলের সঙ্গে পাতাগুলিকে একেবারে কম আঁচে ফোটাতে হবে। ফুটতে ফুটতে যখন জলের পরিমাণ অর্ধেক হয়ে যাবে তখন তা আঁচ থেকে নামিয়ে নেবেন এবং ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হলে জলটি ছেঁকে নেবেন এবং জলের সঙ্গে 1/4 গ্রাম গোলমরিচ গুঁড়ো মিশিয়ে সকালে খালি পেটে খেতে হবে। আপনি ইচ্ছা করলে রাতে নিম পাতা সিদ্ধ জল তৈরি করে রাখতে পারেন। আগের রাতে এটা করলে জলটা ছেঁকে রাখবেন না, পরদিন সকালে জলটি ছেঁকে তাতে গোলমরিচ চূর্ণ মিশিয়ে নেবেন এবং জলটি পান করবেন। অর্থাৎ ওষুধটি শুধুমাত্র দিনে একবারই খেতে হবে, সকালে খালি পেটে। এই ওষুধ খাওয়াকালীন আপনার ব্লাড সুগার লেভেল নিয়মিত চেক করে নেবেন। সুগার লেভেল স্বাভাবিক হয়ে গেলে ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন এবং ডায়াবেটিস রোগীর জন্য লাইফস্টাইল মেনে চলবেন। পরবর্তীতে সুগার লেভেল বৃদ্ধি পেলে ওষুধটি আবার খেতে পারেন। সকলেই ভালো থাকুন। বেঙ্গল আয়ুরের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।